ফের গঙ্গা ভাঙন তলিয়ে গেল বাড়ি। মুর্শিদাবাদের শামসেরগঞ্জের নিমতিতা কামালপুর গ্রামে এদিন সন্ধ্যে থেকে শুরু হয় গঙ্গা ভাঙন। ভাঙনই তলিয়ে যায় বাড়ি, জলস্তর কমতে থাকায় ভাঙন শুরু। গত দুবছরেরও বেশি সময় ধরে ভাঙন চলছে, এখনো পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি। মোটামুটি 10-12টা বাড়ি কিছু সামান কিছু হাঁট ফেলাতে পারিনি, হঠাৎ একদম বাড়ি ঘর নিয়ে পুরো বসে যাচ্ছে, এখন পর্যন্ত বসছে। আর যেগুলো তলিয়ে গেছে কিছুই বাইর করতে পারিনি, এমনকি আইডি পুরো পুরো কিছুই পাইনি, সব নদীতে তলিয়ে গেছে। সরকার কাছে অনুরোধ করি যেন আইডি পুরো পুরোগুলো বাড়িঘরগুলো যেন ওরা সময় মতো পেয়ে যায়। বাড়ি ঘর ভেঙে জানলা কাপড়গুলো নিয়ে যাচ্ছে যে অন্য জায়গায় সাহারা করে, কিন্তু গরিব মানুষ কোথায় পাবে জায়গা ফায়দা।